ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আমার হেয়ার মাজি কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেল। অনেকদিন পর তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আমি আজকে বানাচ্ছি হচ্ছে হোল চিকেন রোস্ট, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা হোল চিকেন আমি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কিছু ড্রাই মশলা আর এখানে কিছু দ্য হাংকার্ড আমি নিয়ে নিয়েছি। এইবার এই হাংকার্ডের মধ্যে আমি সমস্ত ড্রাই মশলাগুলোকে ভালো মতন মিক্স করে নেব, অ্যাজ ইন কাসুরি মেথি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিকেন মশলা, তন্দুরি মশলা, সমস্ত কিছু দিয়ে ভালো করে নিয়ে আমি চিকেনটার মধ্যে ভালো মতন ম্যারিনেট করে তারপর স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে ভালো মতন চিকেনটাকে এপাশ ওপাশ করে ম্যারিনেট করে নেব। এই চিকেনটা ম্যারিনেট করার পরে লাস্টে আমি এতে একটু ডার্ক সয়া সস অ্যাড করব। ডার্ক সয়া সস দিয়ে আমি ভালো মতন এটাকে ম্যারিনেট করব, যার ফলে এটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এই রেসিপিটা বন্ধুরা আমরা প্রায়শই রেস্টুরেন্টে খেয়ে থাকি, বাট তোমরা কিন্তু এটা ঘরে এইভাবে একটা ট্রাই করতে পারো, তোমাদের কিন্তু অসম লাগবে। এবার এই চিকেনের সাথে আমি কিছুটা ভেজিটেবলসও নিয়ে নিয়েছি, যেরকম টমেটো, ব্রকলি, মাশরুম, এগুলোকে নিয়ে নিয়েছি। এগুলোকে দিয়ে খেলে চিকেনটার সাথে রোস্টেড হয়ে যাবে, দুটোই খেতে খুব স্বাদ লাগে। তারপর এগুলোকে দিয়ে আমি ভালো মতন চিকেনটার মধ্যে দিয়ে দেব, আর তার সাথে উপরে একটু তন্দুরি মশলা আমি দিয়ে দেব, তাহলে কিন্তু তন্দুরির একটা এফেক্ট আসবে। চিকেনটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে, আর এটা কিন্তু খুব একটা বেশি তেল লাগে না। রেস্টুরেন্টে আমরা এরকম খেয়ে থাকি, বাট এটার বাইরে খেতে গেলে কিন্তু দামটাও বেশ পড়ে আর হেলদিও কিছু খুব একটা হয় না। বাট ঘরে যদি এইভাবে আমরা বানিয়ে খাই, রেসিপিটা কিন্তু দারুণ হেলদি হয়। আর ইভিনিং স্ন্যাক হিসেবে বা উইকেন্ডে একবার তোমরা এই জন্য এটাকে ট্রাই করতে পারো, আই হোপ তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। চলে আসি এবার রেসিপিতে। ভেজিসগুলোকেও আমি ভালো মতন ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পর আমি চিকেনের মধ্যে এগুলোকে ভালো করে পুড়ে দেব, যাতে ভেজিটেবলসগুলো চিকেন এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানের মধ্যে আমি সব দিয়ে দেবো ভেজিসগুলোকে। তারপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে নেব। বাড়িতে যদি বানাতে হয় তো আমাদের প্রত্যেকের কাছে তো গ্রিল ওভেন থাকে না, তার জন্য আমরা প্রেশার কুকারে এটাকে উইদাউট লিড আমি এটাকে প্রেশার কুকারটাকে আটকে দেব। আর চিকেনটা যেহেতু 1 কেজির ওপরে, তাই এটা কিন্তু 3 লিটার প্রেশার কুকার হবে না, আমাদেরকে 5 লিটার প্রেশার কুকারই অ্যাড করতে হবে। আর অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমাদের লিডটা খুলে দিতে হবে। অল ডান, এবার কিন্তু চিকেনটাই জাস্ট হুইসেল পড়াটা বাকি। এই নাও, যেই লিডটা খুললাম দেখো কি দারুণ লাগছে, চিকেন কিন্তু অলরেডি হাফ কুক হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব, বাট লাস্টলি প্লিজ ডোন্ট গো উইথ দ্য মেস, লাস্টলি এটাকে আমি চিকেনটাকে ভালো মতন ওভেনে একটু সেকে নেব। অ্যান্ড দ্য প্লেটিং ইজ ডান উইথ অল দ্য ভেজিস। আই হোপ তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যদিও তোমরা এটা দেখছো তাই জন্যই বললাম যে দেখতে যেরকম লাগবে খেতেও কিন্তু জাস্ট অসম হয়েছে। তোমরা বাড়িতে একবার এটা অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। টেক গুড কেয়ার অফ ইয়ার হেলথ, টিল দেন টাটা।